অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে কলকাতার জনপ্রিয় ব্রিজ হাওড়া ব্রিজ। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আস্ত দাঁড়িয়ে থাকা ব্রিজটি। সম্প্রতি এমন একটি রিপোর্ট প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। হাওড়া ব্রিজ বহুল পুরনো ব্রিজ। ব্রিজটি তৈরি করা হয়েছিল 1942 সালে। তৎকালীন সময়ে ব্রিজটিকে জাপান বোমা মেরে নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু এখনো ব্রিজটি টিকে আছে। তবে সম্প্রতি ব্রিজটির অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। ব্রিজটির পিলার দুর্বল হয়ে গিয়েছে। এই ব্রিজটি ভেঙে পড়লে কলকাতার কয়েক লক্ষ মানুষ অচল হয়ে পড়বে। প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। আপনি কি জানেন এই হাওড়া ব্রিজটি কেন রাত 12টার সময় বন্ধ করে দেয়া হয়? ব্রিজটি তৈরি করেছিল ইংরেজরা, আর মানা হয় ব্রিজটি তৈরি করার সময় এর মধ্যে একটি চাবি ছিল, যেই চাবিটি ইংরেজরা আজ পর্যন্ত ভারতবাসীকে দেয়নি। কিন্তু কেন? আর বন্ধুরা, এই ব্রিজটি তৈরি করতে আসলে কি মানুষের কাটা মাথা এবং রক্তের প্রয়োজন হয়েছিল? সবকিছু আজ আমরা এই ভিডিওতে জানবো। চলুন শুরু করা যাক। খুবই চমৎকার ডিজাইন এবং ঐতিহাসিক একটি নিদর্শন হয়ে রয়েছে হাওড়া ব্রিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে রয়েছে এই ব্রিজ। এই ব্রিজের মাঝখানে কোনো অতিরিক্ত পিলার ব্যবহার করা হয়নি, শুধু এর শুরুর দিকে এবং শেষ প্রান্তে পিলার রয়েছে। আপনি হয়তো ভাবছেন ঠিক 12টার সময় ব্রিজটিকে বন্ধ করে দেয়া হয় কেন? আসলে যেই ইঞ্জিনিয়াররা ব্রিজটিকে তৈরি করেছিল তাদের মতে এই ব্রিজটি ঠিক 12টার সময় ভেঙে পড়বে, কিন্তু এটি দিন 12টা নাকি রাত 12টা সেটা জানায়নি। তাই ঠিক 12টার সময় ব্রিজটিকে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। এর ডিজাইন বিশ্লেষণ করে দেখা যায় এই ব্রিজের মধ্যে একটি চাবি রয়েছে, কিন্তু সেই চাবি ব্রিটিশরা এখন পর্যন্ত ভারতের কাছে হস্তান্তর করেনি। কিন্তু ব্রিজের মধ্যে চাবি দিয়ে আবার কি করা হয়? আসলে এই ব্রিজের ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে চাবি দিয়ে চাইলেই ব্রিজটি ঠিক মাঝখান থেকে খুলে ফেলা যাবে, আবার এর নিচ দিয়ে খুব সহজেই বড় বড় জাহাজ যেতে পারবে। একবার চিন্তা করে দেখুন, 1942 সালে কত অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে এই সেতুটিকে তৈরি করা হয়েছিল। যদিও এই চাবির ঘটনা কতটা সত্য তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটি ছিল সেই সময়কার তৃতীয় সবচেয়ে বড় ব্রিজ, যা বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে। এই ব্রিজ তৈরির সময় ইঞ্জিনিয়ারদেরকে শর্ত দেয়া হয়েছিল যেন কোনোভাবেই ব্রিজের নিচ দিয়ে কোনো জাহাজ চলাচলে অসুবিধা না হয়, আর এ কারণেই ব্রিজের নিচে কোনো পিলার ব্যবহার করা হয়নি। আর কোনো পিলার ছাড়াই ব্রিজটি এত বছর পর্যন্ত স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তাছাড়াও এর মধ্যে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি, বরং রিকেটস ব্যবহার করা হয়েছে। নাট বল্টু আর অতিরিক্ত পিলার ছাড়াই এত বড় একটি ব্রিজ এত বছর যাবত স্থিরভাবে টিকে থাকা সত্যি বিস্ময়কর। ব্রিজটিকে তৈরি করতে প্রায় 26,500 টন স্টিল ব্যবহার করা হয়েছিল, কিন্তু এত পরিমাণ স্টিল পাওয়া সহজ ছিল না। তখন এর মধ্যে 23,500 টন স্টিল শুধুমাত্র টাটা স্টিল কোম্পানি থেকে এসেছিল। তাই এই ব্রিজটি নির্মাণে টাটা স্টিল কোম্পানি অনেক বড় অবদান রেখেছে। সেই সময় ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 25 মিলিয়ন রুপি। অনেকে মনে করে বড় বড় ব্রিজ তৈরি করতে মানুষের মাথা এবং রক্তের প্রয়োজন হয়, কিন্তু আসলে কি তাই? আসলে বন্ধুরা, এটা সম্পূর্ণ গুজব। কেননা যদি তাই হতো তাহলে শিক্ষিত সমাজ, সরকার, ইঞ্জিনিয়াররা কখনোই এই জিনিসটিকে বৈধতা দিত না। আসলে কিছু অসাধু মানব পাচারকারীরা মানুষদেরকে পাচার করে, তারপর গুজবের মাধ্যমে সরকারের উপর সেই দোষ চাপিয়ে দেয়। এটি এমন একটি ব্রিজ যেই ব্রিজের উপরে পান খাওয়া নিষিদ্ধ, কেননা সাধারণ মানুষ পান খেয়ে সেই পানের পিক ব্রিজের উপরেই ফেলে, যার কারণে ব্রিজ নির্মাণে ব্যবহৃত স্টিলের মধ্যে মরিচা পড়ে সেগুলোর গুণগত মান নষ্ট হয়। এছাড়াও বিভিন্ন পাখির মলমূত্র, মানুষের পানের পিক সহ বিভিন্ন ময়লার কারণে বৃষ্টি যেন মরিচা না ধরে তাই প্রতি বছর এটিকে পরিষ্কার করে রং করা হয়, যার পেছনে প্রতি বছর 60-65 লক্ষ টাকা খরচ হয়। হাওড়া ব্রিজের একটি অদ্ভুত এবং অবিশ্বাস্যকর ফ্যাক্ট হলো এই বিশাল আকারের ব্রিজটি কখনোই উদ্বোধন করা হয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আসলে এই ব্রিজের কাজ যখন সম্পূর্ণ হয়, অর্থাৎ যখন সাধারণ মানুষের জন্য এটিকে খুলে দেওয়ার সময় আসে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। চারদিকে গোলাগুলি, মানুষ হত্যা, গুম, এই সবই চলছিল। এমনকি সম্পদ নষ্টের উদ্দেশ্যে জাপান এই ব্রিজের উপরে বোমা নিক্ষেপ করে, কিন্তু ভাগ্যক্রমে বৃষ্টির তেমন কোনো ক্ষতি হয়নি। তাই অনেক লোকজনের সমাগম না করে বরং কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ব্রিজটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। যদিও ব্রিজটি এখনো তার পূর্বের নাম, অর্থাৎ হাওড়া ব্রিজ নামেই পরিচিত, কিন্তু 1965 সালের 14 জুন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে এই ব্রিজের নতুন নাম রাখা হয় রবীন্দ্রনাথ সেতু। এখন আপনাদেরকে জানাবো এই ব্রিজ কেন ভেঙে পড়বে। বন্ধুরা, পৃথিবীর কোনো ব্রিজই চিরস্থায়ী হয় না। প্রত্যেকটা ব্রিজেরই একটা নির্দিষ্ট মেয়াদকাল দেয়া থাকে। যেমন বাংলাদেশের পদ্মা সেতুর মেয়াদকাল ইঞ্জিনিয়াররা নির্ধারণ করে দিয়েছে 100 বছর, তেমনি ভাবে এই হাওড়া ব্রিজের মেয়াদকালও দেয়া হয়েছিল 150 বছর, কিন্তু এর বয়স বর্তমানে 81 বছর। কিন্তু সম্প্রতি এই ব্রিজের পিলার যেখানে স্থাপন করা হয়েছে সেখানকার মাটি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে, যেটা ব্রিজের জন্য হুমকি স্বরূপ। ধারণা করা হয় এটি অব্যাহত থাকলে ব্রিজটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কি এই ব্রিজটিকে স্বচক্ষে দেখেছেন? কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।